ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে সবে উঠলাম, এখন আজকে সানডে বাজার, বুঝতেই পারছো তোমাদের কাকু বাজার যাচ্ছে। তো এখন কী আনবে না আনবে আমাকে জিজ্ঞেস করলো যে কী আনবো। আমি ভাবলাম যে আজকে রোববার, প্রায় দিনই তো ভাত খাওয়া হয়। তো এর মধ্যে রিমি চলে এসছে, বললো মা চা খাবো। তো আমি চাও বসেছি এদিকে, এদিকে বললো মা খুব খিদে পেয়েছে। তখন আমি ওকে বললাম যে তুই পরোটা খাবি না ভাত খাবি? ও বললো গরম গরম ভাত করে দাও, ভাত খাবো। তাই এদিকে তোমাদের কাকুও তো পরোটা খেতে চেয়েছে, তো বাজারে বেরিয়ে গেছে। আমি তার জন্য রিমির জন্য ভাতও বসিয়েছি এদিকে, এদিকে কাকুর জন্য পরোটা ভাজছি। দুজনের জন্য দুরকম করে দিচ্ছি, কাকু এসে পরোটা খাবে আর রিমি ভাত খাবে। তাই জন্য ভাত তো প্রায় ফুটেই গেছে, হয়ে গেছে। আর আজকে রিমি মাসি বাড়ি যায় বলে সকাল সকাল উঠে পড়েছে, কারণ ও তো বলেছিল কালী পুজোর সময় মাসি বাড়ি থাকবে। যাই হোক, ও যেখানেই ভালো থাকে ভালো থাক, আমি এটাই চাই। বাড়িতে ভালো না লাগলে মাসি বাড়িতে আনন্দ থাকে বোন ভাইয়ের সাথে, আমি সেটাই চাই। তো চলো, রিমিকে তো খাবার দিয়ে দিয়েছি, রিমি খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে কাকুও চলে এসছে, কাকু বাজারঘাট নিয়ে চলে এসছে, এদিকে রিমি খেয়ে চলে গেল। আর আজকে কী রান্না হবে? আজকে রান্না হবে পোলাও আর চিকেন। তো আমি ওই যে বললাম, আমি আমাকে জিজ্ঞেস করেছে এই যে বাজারঘাটগুলো আমি সব তুলে নিচ্ছি, বাজারে এনেছে, আর সব মাছ যত রকমের মাছ আছে সব নিয়ে চলে এসে তোমাদের কাকু, আর যাতে দু তিন দিন বাজারে না যেতে হয়। তো তোমাদের কাকুকেও টিফিন দিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি মাছগুলো সব ঢেলে নেবো, ঢেলে ফ্রিজে রেখে তারপরে রান্নার তোড়জোড় তৈরি করবো। রান্নাটা যদিও তোমাদের কাকুই করবে, তোমাদেরকে আমি দেখাবো পরের ভিডিওতে, আমি আজকে রেসিপিটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, আমি মাছগুলো সব পাত্রে ঢেলে নিয়ে ফ্রিজে তুলে দিই। দেখতে পাচ্ছ এটা কাতলা মাছ, জ্যান্ত কাতলা। যা যা মাছ এনেছে সবটাই তোমাদের শেয়ার করছি। আর এটা এনেছে যে রুই মাছ মনে হচ্ছে, হ্যাঁ রুই মাছ। আবার বাটা মাছ, এই বাটাগুলো না সত্যি কথা দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে না। এই যে বড়ো বড়ো লম্বা লম্বা বাটাগুলো, আমার এর থেকে ছোটো ছোটো বাটা আনবে, টেস্টই আলাদা হয়। জানি না তোমাদের কাকু বড়ো বড়ো দেখে নিয়ে চলে আসে। আর এই যে চিকেনটা এখন আমি ভালো করে ধুয়ে নেবো, যাতে তোমাদের কাকু ম্যাগনেটটা করতে পারে। তো আমি তোমাদের কাকু এদিকে রেডি করছে, আমি এদিকে ধোয়াধুয়িগুলো সেরে নিচ্ছি, তারপরে কীভাবে কী রান্না করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো পরের ভিডিওতে। তো চলো, এখন মাছগুলো সব রেখে দিয়ে নিই ফ্রিজে, কারণ বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। আর তার উপর আবার রিমি চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও সারতে হবে। আর যদিও আমরা দিয়ে আসতে যাচ্ছি না, ওর মাসি আসছে, মাসি এসে নিয়ে যাবে। যাই হোক, খাবারটা তো খেয়ে যাবে, আর তার জন্য তাড়াহুড়া করছি। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ছোট্ট করে একটা শেয়ার করে নিই, পরে রেসিপিটা পরে তোমাদের একটা ছোট্ট করে শেয়ার করবো। তো মোটামুটি সব হয়ে গেলো, এদিকে স্যান্ডির খাবারটাও আমি রেডি করছি। স্যান্ডি আবার মাংস ছাড়া ভাত খায় না, দই ভাত খেতেও মোটেই পছন্দ করে না, গোল্ডি আবার দই ভাত খেতে খুব পছন্দ করে। ওদিকে তোমাদের কাকু এই যে মাংসটা দেখছো মাখিয়ে রেখে দিচ্ছে, আমাকে এবার বললো তুমি চালটা ধুয়ে ঝরাতে দাও, কারণ এই যে আদা বাটা পেঁয়াজ সব রেডি করে নিয়েছে তোমাদের কাকু, কিন্তু চালটা এখন আমাকে ধুতে হবে। তো আমি ভাবলাম যে চালটা ধুতে ধুতে তোমাদের কাছে শেয়ার করি, শেয়ার করে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো, চালটা ধুয়ে নিই, ধুয়ে চালটাকে ঝরাতে হবে, ঝরঝরে করতে হবে। তারপরে কী করে কী করবে সবটাই কিন্তু তোমাদের আমি দেখাবো, কারণ পোলাও কিন্তু তোমাদের বেশিরভাগ তোমাদের কাকুই বানায়, আর বানায় কিন্তু ভীষণ ভালো। আর আজকে হঠাৎই মন চাইলো যে একটু পোলাও খাবো, যেহেতু রিমি বলছিলো কদিন ধরে পোলাও খাবো, সেদিনকে দেখেওছো তোমরা অর্ডার করে খেয়েছে। তো অর্ডার করে খাওয়া দেখো মন মানে দেখতে ভালো লাগে কিন্তু পেট ভরে না, বাড়িতে করলে কিন্তু মন ভরে খাওয়া যায়। তো চলো, আজকে ভাতের বদলে রাইস চিকেনই হচ্ছে। তো আমার তো চালটা ধোয়া হয়ে গেলো, এবার আমি চালটাকে ঝরাতে দেবো। কেমন লাগলো ভিডিওটা? ছোট্টো খাটো সকালে একটা তোমাদের সাথে আপডেট দিয়ে দিলাম। সকালে রিমি ভাত খাওয়াটা দেখে চমকে গেছে না, আমিও কিন্তু চমকে যাই যখন যখন বলে মা খিদে পেয়েছে। তখন ও একটু পরোটা এইসব খেতে ভালোবাসে, একটু টুকটাক বাইরের খাবার খেতে ভালোবাসে। তো সেগুলো যদি মানে বাইরের থেকে না নিয়ে এসে নিজে ভেজে দিই, ওর মানে কী বলবো, তখনই ভাতের দিকে নজর চলে যায়। তখন বললো যে মা ভাত খাবো, আমি ওর সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিলাম। আর আমি জানলাম যে এরপর যদি ও ঘুমায়ও তাহলেও আমার কোনো ব্যাপার না, যে ও পেটটা তো ভরা রয়েছে। যাই হোক, ঘুমাবে না, রোজ্জোর করছে ওর মাসি বাড়ি যাওয়া বলে। আর মাসি বাড়ি গেলে তো সবসময় দেখেছো বোন ভাইয়ের সাথে খুব আনন্দ থাকে। তো ভিডিওটা কেমন লাগলো? নেগেটিভ যদি আবার দেখা হচ্ছে, তখন টা টা।